হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি। আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা। এটি বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় ডিশ। তো চলো দেখে নাও আজকের রেসিপিটি। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য প্রথমেই আমি এঁচোড়টাকে টুকরো করে কেটে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে দুটো আলুকে সিদ্ধ করে একদম ম্যাশ করে রেখেছি। এবারে কোপ্তা তৈরি করার জন্য এঁচোড়ের পুরটা আমি রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট ম্যাগির যে মশলা হয় সেই মশলার প্যাকেট আমি পুরোটাই দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এঁচোড়টাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তোমরা চাইলে কোনো স্পুনের সাহায্যে এই কাজটা করতে পারো, তো আমি হাত দিয়ে এখানে করছি। এঁচোড়ের মিশ্রণটি এখানে মাখা মোটামুটি হয়েছে, তো এর মধ্যে এবারে দেব কালারের জন্য সামান্য হলুদ আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। বেসম আর চালের গুঁড়ো এখানে 2 থেকে 2.5 চামচ করে আমি দিয়েছি মিশ্রণটি মাখার জন্য। এরপরে এর মধ্যে দিচ্ছি আলু সিদ্ধ মাখা এবং আদা আর কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুসারে দেবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা বেটেছি, বেটে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কোফতাগুলো আমি হাতের সাহায্যে গড়ে নেব। এখানে একটা থালার মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। এবারে একে একে এই বলগুলো আমি হাতের সাহায্যে গড়বো এবং এই ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে কোট করে নেব, যাতে যখন আমি ভাজবো এই কোফতাগুলো যাতে ফেটে না যায়। কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি তেলটাকে একদম ডিপ ফ্রাই করে গরম করে নেব এবং একে একে এর মধ্যে কোফতাগুলোকে আমি ছাড়বো। কোফতাগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন তেলটা একদম হাই ফ্লেমে গরম হয়, তবেই তোমরা কোফতাগুলো ছাড়বে। মিডিয়াম ফ্লেমে যদি তেলটা থাকে, অনেক সময় কিন্তু তেলে দিলে কোফতা ফেটে যায়, তো সেই কারণে তেলটা যেন খুব গরম থাকে সেই অবস্থায় কোফতাগুলোকে ছেড়ে লো মিডিয়াম ফ্লেম করে তোমরা ভেজে তুলে নেবে। দেখো এখানে কোফতাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গ্রেভিটা রেডি করে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে আমি ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তারপরে চালমগজ এবং কাজু বাদাম আমি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে তারপরে জল ঝিরিয়ে বেটে রেখেছি। তো সেই বাটা মশলাটা এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দেবো টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে তবেই আমি তেলের মধ্যে ছেড়েছি। তো এটাকে খুব ভালোভাবে এবারে কষাবো। মশলাটা এখানে মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবারে আমি অ্যাড করব সামান্য চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়। চিনির পরে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য কালারের জন্য হলুদ দিয়ে আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। এখানে আমি যে বাটিতে দই ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাই আমি ইউজ করেছি। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটা সুন্দর কালার আসে। তো সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়েছি। দেখো দারুণ একটা রং এসছে এবং মশলা থেকে তেল একদমই ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব জল। এক্ষেত্রে আমি গ্রেভিটা বানানোর জন্য গরম জল এখানে অ্যাড করেছি। তো দেখো একদম গ্রেভিটা যখন আমি শেষ পর্যায়ে নামাবো ঠিক তার আগে দেবো কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ছেড়ে, কারণ গ্রেভির মধ্যে আগেই যদি কোপ্তাগুলো ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে কোপ্তাগুলো দিয়ে আমি জাস্ট 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। তো কোপ্তা এখানে একদম রেডি হয়ে গেছে। আর আমি নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা, তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, নেই। তো আজকের এঁচোড়ের কোপ্তা একদম রেডি অ্যান্ড সার্ভ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যেসব ভিউয়ার্সরা নতুন আমার ভিডিও দেখছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।